ঘড়িটা কোথায় রাখলাম হে ভগবান? মানে ইম্পর্টেন্ট কিছু না, মানে তোমার সাথে একটু কথা বলতাম। না আসলে না, আমার খুব তাড়া আছে, আমার খুব দেরিও হয়ে গেছে, আমি একটু পরে কথা বলি আপনার সঙ্গে, আমাকে ইউনিভার্সিটি যেতে হবে একটু। আচ্ছা আচ্ছা, তাহলে পরেই কথা বলবো, কিন্তু তোমার জাস্ট 2 মিনিট সময় নিতাম, আমাকে 2 মিনিট দেবে? বলুন। আচ্ছা তুমি কি কিছু শুনেছো? কি শুনবো বলুন তো। তুমি কি শুনেছো যে আমাদের 2 বাড়ির ভেতরে কাল রাতে কথা হয়েছে, একটা টেন্টেটিভ ডেট ওরা ফাইনাল করেছে? কিসের ডেট? কিসের মানে আমাদের বিয়ের। হ্যাঁ তা শুনেছি বটে। আমি তো তোমাকে কাল রাতেও ফোন করেছিলাম। ফোনটা বেজে গেল, তুমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলে তাই না? ও করেছিলেন বুঝি, আমার অ্যাকচুয়ালি পড়ছিলাম তো শুনতে পাইনি, হয়তো ফোনটা পড়ার সময় সাইলেন্ট করা থাকে। ও আচ্ছা আচ্ছা, তাই হবে বোধহয়। আপনি কি আর কিছু বলবেন? আমি রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে একটু। একটা প্রশ্ন করবো কঙ্কা। সে আর নতুন কি, তখন থেকে তো করেই চলেছেন প্রশ্ন, বলুন। তোমার আমার জীবনের ইম্পর্টেন্ট একটা ডিসিশন কাল হয়ে গেছে, অথচ তোমার গলায় কোনো এক্সাইটমেন্ট নেই, কেন? কারণ আমি এক্সাইটেড নই। তুমি এক্সাইটেড নও কেন? আচ্ছা কঙ্কা তুমি কি এক্সাইটেড নই কেন? আমাকে সেই প্রশ্নটা করে লাভ নেই, সেটা এক্সাইটমেন্টকে প্রশ্নটা করতে হবে। তুমি এতটা হিউমারাস না, তোমার এই হঠাৎ করে বলে দেওয়া মজার কথাগুলো আমাকে জাস্ট ফ্লোর করে দেয়। এগুলো মজার কথা মনে হচ্ছে? হ্যালো। হ্যাঁ বলুন। আছি, বলছিলাম তুমি কি এক্ষুনি ইউনিভার্সিটি যাচ্ছ? হ্যাঁ সেরকমই তো কথা ছিল, বেরোচ্ছি এখনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি তোমাকে আর ডিস্টার্ব করবো না। বলছিলাম তোমার তো সামনে এক্সাম তাই না, এখনো ক্লাস চলছে না? ক্লাস নয়, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই যাব। ও আই সি, রাখি তাহলে। গঙ্গা ইউ নো হোয়াট, তোমার ডিপার্টমেন্টের একজন এক্স স্টুডেন্ট আবার আমার জিগরি দোস্ত। তাই? বাহ খুব ভালো কথা। তাকে কিন্তু তুমিও খুব ভালো করেছেন। আমার না প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন, আমাকে এক্ষুনি না বেরোলে আমার খুব দেরি হয়ে যাবে, আমি রাখছি এখন, পরে কথা বলছি আপনার সঙ্গে। আর একটু হলেই এবার এক্স স্টুডেন্টের গল্পে ঢুকে পড়ছিল, এমনিতেই এক এক্স স্টুডেন্টকে নিয়ে আমি জ্বলে পড়ে মরছি, তার উপর আবার নতুন একজন। আচ্ছা ধরো কঙ্কা তুমি তোমার কাজ শেষ করে দেখলে আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, কি করবে, কেমন লাগবে তোমার? আচ্ছা তুমি কি খুশি হবে, লজ্জা পাবে, নাকি রেগে যাবে? ইয়েস লেটস ট্রাই ইট, দেখি কোনটা হয়। এর সঙ্গে যদি সমুটাকেও ওখানে পেয়ে যাই তাহলে জমে যাবে।
নে দেখতে পার টিপটা ঠিক আছে কিনা। আরে বাবা তুমি পরিয়ে দিয়েছো, সব ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কোথায়। না 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 না, চল চল তুই নিজে আগে দেখে নে, তুই নিজে দেখ তো ঠিক আছে কিনা, তারপর কলেজে গিয়ে আমাকে দুষবি তুই মনে মনে। দারুণ হয়েছে, পারফেক্ট হয়েছে। আর আমি মনে মনে তোমায় দুষবো না, আমার যদি তোমাকে কিছু বলার থাকে তাহলে আমি ডিরেক্টলি বলবো। অনেক দেরি হয়ে গেছে। এই দুষ্টুমি শোন, তুই যাচ্ছিস কোথায়? তুই দাঁড়া এক মিনিট, তুই এত তাড়াহুড়ো করছিস কেন কলেজ যাওয়ার জন্য? আগে তো এত ধুম দেখেনি কলেজ যাওয়ার, এখন তো সব ক্লাস ডিসলভ হয়ে গেছে। আরে ক্লাস ডিসলভ হয়েছে তো কি হয়েছে? কলেজে কত কাজ থাকে বলো তো, সামনে পরীক্ষা, লাইব্রেরিতে যাব, গ্রুপ স্টাডি করব, তারপর নোটস দেওয়া নেওয়া, অনেক কিছু থাকে, স্পেশাল ক্লাসও তো থাকে, সেই জন্যই। আচ্ছা তাই, আগে তো কখনো এত যাসনি। আগে তো আমি এমএ ফাইনাল পরীক্ষাও দিইনি, আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে তো একটু বেশি পড়াশোনা করতে হবে নাকি? টাটা কঙ্কা, এক মিনিট দাঁড়া। আবার কি হয়েছে বিশমণি? কি লুকাচ্ছিস আমার কাছে? কি লুকোবো সেটাই তো জানতে চাইছি, কি লুকাচ্ছিস আমার কাছে? প্লিজ এখন জানতে চাই না বিশমণি, এখন আমি কিচ্ছু বলতে পারবো না। যেদিন বলতে পারবো সেদিন প্রথম এসে তোমাকে জড়িয়ে ধরে সব কথা বলবো, কিন্তু তার আগে আমাকে তার ব্যাপারে শিওর হতে হবে। নিজেকে হাসির পাত্র বা করুণার পাত্র কোনোটাই আমি করতে পারবো না। কি রে, কোথায় হারিয়ে গেলি? কি লুকাচ্ছিস আমার কাছে? শুনে আবার এক প্রশ্ন করছো, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার কাছে কিছু লুকোবো? ছোটবেলায় তো আমার কাছে কখনো কিচ্ছু লুকাসনি, আজকেও যদি বলিস কাউকে কিছু না বলতে, আমি তোকে ছুঁয়ে বলছি আমি কাউকে কিচ্ছু বলবো না। বল না কঙ্কা। আমি আমি কিছু লুকোচ্ছি না পিসমণি, কিচ্ছু হয়নি। তাহলে কাল রাত্রে কাঁদছিলি কেন? আমি কাঁদছিলাম কখন? আমি দেখেছি, আমার কাছে তো তুই বরাবরই ধরা পড়ে যাস, আমার কাছে তো সব কিছু বলিস কঙ্কা, ছোটবেলা থেকে তো আমার কাছে কিচ্ছু আড়াল করিস নি, তাহলে আজকে পিসিমণিকে এরকম দূরে সরিয়ে দিচ্ছিস কেন? কাল তোকে সাজানোর সময় থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি তুই একটা পালাই পালাই করছিস, কি হয়েছে তোর? কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ বলার তো আছেই, তোমাদের সবার এগেইনস্টে আমার কমপ্লেন আছে। কি কমপ্লেন? এই যে তোমরা কন্যা জায় থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে তাড়াতে উঠে পড়ে লেগেছো, এমন করছো যেন আমি এই বাড়ির কেউ নই। ও মা, এ আবার কি কথা? তুই নিজেও জানিস যে এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমি চেষ্টা করেছিলাম তোর বাবা মাকে বোঝানো যে তোর বিয়েটা নিয়ে যাতে এরকম তাড়াহুড়ো না করে, কিন্তু তারপরে এত ভালো একটা সম্বন্ধ এসে যাওয়ার পর আর ঠেকিয়ে রাখা যায়নি রে, এখন যা হবে সেটাই আমাদের মেনে নিতে হবে, আর তো কোনো উপায় নেই বল। করতাম তাহলে আমাকে মাঝে মাঝে ওরকমই কেঁদে নিতে হবে, আর কি করবো। একটা সত্যি কথা বলবি কঙ্কা, তোর ছেলেটাকে কেমন লেগেছে? কোন ছেলে? কটা ছেলের সঙ্গে তোর বিয়ের কথা হচ্ছে? বিয়ে কি বলবো পিসমণি, গাদের সাথে বিয়ের কথা চলছে। আহাভূত বাহাভূত কিবাভূত কিংভূত বাবাভূত ছানাভূত খোড়াভূত বকাভূত সজাভূত বকাভূত ফাজলামো হচ্ছে কঙ্কা, আমি মারবো কিন্তু। আমি জিজ্ঞেস করছি তোর অর্জুনকে কেমন লেগেছে সেটা বল। অর্জুন, তুমি অর্জুন মারবো আমি সত্যি সত্যি। আজ বীরমণি শুনো শুনো, তুমি একটা গসিপ দিও। কি? তুমি জানো যখন দ্রৌপদী স্বয়ম্বর সভায় অর্জুন গিয়েছিল, দ্রৌপদী অর্জুনকে দেখে পুরো জ্বলে গল হয়ে গেছিল, কিন্তু আমার সেরকম কিছু ফিল হয়নি। সে কি, কেন সে কেন হয়নি সে তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন আমি বলতে পারছি না, আমার তো সামনে পরীক্ষা আর আমার খুব তাড়াও আছে, বেরোতেও হবে। আমি তোমাকে পরে জানাচ্ছি অর্জুনকে আমি শর্টলিস্ট করবো নাকি পরীক্ষার পরে আমি নকুল সহদেব এদের ইন্টারভিউ নেব। আমি এখন আসছি। কিন্তু পরীক্ষার পরে তুমি সেই সময়টা পাবে কোথায়? ঘাড়ে ঘাড়ে আশীর্বাদ, তারপর বিয়ে, বিয়ে তো প্রায় কনফার্মই হয়ে গেছে, তোর যা বলার করার ভাবার এর মধ্যেই করতে হবে। তুমি তো আমায় চেনোই পিসিমণি, আমার যদি হঠাৎ করে মনে হয় আমার আর ভাল লাগছে না তাহলে আমি ক্লাস পালিয়ে যাব। কঙ্কা দাঁড়া, কেন জানি আমার মনের ভেতরটা খচখচ করেই যাচ্ছে, কঙ্কা তো এরকম কান্নাকাটি করার মেয়ে নয়।
অ্যাভয়েড করছো আমায়? কেন, তোমাকে অ্যাভয়েড করতে যাবো কেন? অ্যাভয়েড যখন তুমি করছো তখন তুমি জানো কেন অ্যাভয়েড করছো, আমি কি করে জানবো? তুমি ভুল বুঝছো, আমি কেন তোমাকে অ্যাভয়েড করবো বলো তো? ও আচ্ছা, তাহলে কালকে একবার ফোন করলে না কেন? তোমার সামনে পরীক্ষা কঙ্কা হতে, আমি যদি তোমাকে বারবার করে ফোন করে ডিস্টার্ব করি সেটা ঠিক হবে? আর ফোন না করাটা যদি ডিস্টার্বেন্সের কারণ হয়? কোথায় ভেসে চলেছি কঙ্কা, তুমি আমি দুজনেই ভেসে যাচ্ছি। আমি না সত্যি এটা ভেবে দেখিনি। ভাববে না কেন? কেন ভাববে না? তুমি জানো না এমনিতেও তো কালকে কি হওয়ার কথা ছিল আমার বাড়িতে, তুমি খুব ভালোভাবে জানো। আমার কি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার কথা? একবার ভাবতে ইচ্ছে করলো না মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে? অ্যাট লিস্ট বন্ধু হিসেবে একটা ফোন করে জিজ্ঞেস করি, কেমন আছো, কি করছো, কি যাচ্ছে তোমার ওপর দিয়ে, একবারও মনে হলো না তোমার? না না, সেটা আমার মনে হয়েছিল, বিশ্বাস করো আমার মনে হয়েছিল যে মেয়েটার সাথে কি হচ্ছে, মেয়েটা কি করছে, সব কিছু জানতে ইচ্ছে করছিল। কিন্তু তোমার বাড়িতে যারা গেস্ট এসেছিলেন তারা কতক্ষণ থাকবে সেটা তো আর জানতাম না। না আর তারা থাকাকালীন যদি আমি ফোন করতাম সেটা খুব ভালো দেখায়, তখন তুমি কি বলতে তাদেরকে? একদম বাজে অজুহাত দেবে না, একদম না। তুমি জানতে না আমার বাড়িতে যারা গেস্ট আসছে তারা সন্ধ্যাবেলায় আসছে, কতক্ষণ থাকবে তারা? সারা রাত্রি থাকবে, বড় জোর 10টা অবধি থাকবে, ম্যাক্সিমাম 11টা, ধরে নিলাম আমি 12টা, তারপর তো চলে যাবে। তুমি আমায় একটাই ফোন করতে পারতে। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা করো দয়া করে, এবার বলবে কালকে কি হলো? না। কেন বলবে না কেন? কারণ তুমি মন থেকে জানতে চাও না, এখন আমি বলেছি বলে তুমি জিজ্ঞেস করছো। আমার অনেক কাজ আছে, আমি বাড়ি গেলাম। আচ্ছা শোনো না, শোনো না, সত্যি বলছি, আর বিশ্বাস কর। ব্যাস হয়ে গেল। এই লোকটা এভাবে কেন তাকায় আমার দিকে? ওকে বুঝে না, ওর এই দৃষ্টিটা আমি বারবার দুর্বল করে দেয়। সব বুঝে, ইচ্ছে করে করে। আচ্ছা বলছি, আমি কি ক্ষমা পেয়েছি বলো না? দেখো অনেক স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু দেখতে দেখতে যাচ্ছে, তারা কি ভাবছে বলো তো? তারা কিন্তু আমাকে দেখে প্রশ্ন করতে পারে, কি এমন দোষ করেছে যে যার জন্য এরকম একটা ক্যাপিটাল পানিশমেন্ট পেলাম, ঠিক তো? ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটু সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি চ্যাপ্টারটা রিভাইজ করিয়ে দিতে হবে, আমার মাথায় থাকছে না, আমার গুলিয়ে যাচ্ছে কয়েকটা জায়গায়। এই ব্যাপার, এ তো খুব সহজেই করা যায়। তুমি চলো বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বসবো, এখানে পড়বো কি করে? ও তাহলে কোথায় যাওয়া যায় বলো তো? পটিকোর ওখানে যাবে? না। তাও একবার বলছে না বাড়ি যেতে, অচব্বি আক্কেলি লোক একটা। তোমার বাড়ি যাওয়ার জন্যই তো গল্পটা বানালাম। তাহলে তুমি বলো কোথায় বসবে? আমি জানি না, ইউনিভার্সিটির আশেপাশে কোথাও বসা যাবে না। কোথায় যাওয়া যায় বলো তো? কেন, আমাকে কি তোমার বাড়ি নিয়ে যেতে খুব অসুবিধা আছে? আমার বাড়িতে? হ্যাঁ, মানে তুমি বলছিলে না বাড়িতে একদিন নিমন্ত্রণ করবে। এটা কি তোমার নিমন্ত্রণ খেয়ে বেড়ানোর সময়? তোমার সামনে পরীক্ষা না? একদম গার্ডিয়ান গিরি ফলাবে না আমি বলে দিচ্ছি। আমার না, আমার ভালো লাগছে না, তাই তো? মজা করছো আমার সঙ্গে? একদম না। তুমি ঠিক করে বলো আমাকে, চ্যাপ্টারটা বোঝাবে না বোঝাবে? আরে এটা তো অনেক বড় চ্যাপ্টার, একদিনে হয় নাকি? যতদিন লাগবে ততদিন ধরে বোঝাবে, ততদিন পরীক্ষা শেষ হয়ে যাবে। তুমি তো খুব বাজে টিচার, পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারবে না? টিচার তো আর স্টুডেন্টের কাছে যায়নি, স্টুডেন্ট খুঁজে খুঁজে টিচারকে বেছে নিয়েছে। তাহলে ঠিক আছে, আমিও বাজে টিচারের বাজে স্টুডেন্ট হব, যতদিন লাগবে তো আমি সামনের বছর পরীক্ষা দেবো। ততদিনে তোমার বিয়ে হয়ে যাবে। ভালো তো, আমার শ্বশুর বাড়িতে গিয়ে তুমি আমায় পড়াবে? সেই তো, আমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে তোমাকে পড়াবো, আর তোমার বর আমার পেছনে লাগিনি দৌড়বে। জানো তো কালকে যারা এসেছিল আমায় দেখতে, তারা কিরকম একটা সবাই জানো, মেয়েদের নাচ গান চাকরি কিছুই পছন্দ করে না। শোনো, আমাদের বাড়িও সেমই অলমোস্ট, বলতে পারো আমাদের বাড়ি মিডিল ক্লাস আরশোলা, ওদেরটা আপার ক্লাস আরশোলা। আসলে কি হয়েছে জানো তো,
আমরা না কেমন একটা হয়ে যাচ্ছে। তুমি দেখবে 19th century বা 20th century আমরা যতটা প্রোগ্রেসিভ ছিলাম, এই সেঞ্চুরিতে এসে না আমরা অদ্ভুতভাবে ঠিক ততটাই রিগ্রেসিভ হয়ে যাচ্ছি। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে আমরা আরও অনেক বেশি রেসিস্ট হয়ে গেছি। নিও নাজিরা অদ্ভুতভাবে দাপিয়ে বেড়াচ্ছে, আর এটা না শুধু আমাদের এখানে হচ্ছে না, সারা পৃথিবী জুড়ে হয়ে যাচ্ছে। আমার কি মনে হয় জানো তো, মাইক্রো লেভেলে মানুষ যত তার ইনসিকিউরিটিতে ভুগছে না, সে তত নিজের গণ্ডিটাকে ছোট করছে, অন্যদেরকে এক্সক্লুড করে দিচ্ছে শুধুমাত্র নিজেদের কম্পিটিশন কমানোর জন্য। আমরা অদ্ভুতভাবে একটা ছোট ছোট আইডেন্টিটিকে আঁকড়ে ধরছি। তুমি খেয়াল করে দেখো, মানব সভ্যতা যত এগিয়ে চলেছে তত কিন্তু আমরা বেসিক্যালি আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের সমাজে, আমাদের রুচিতে পিছিয়ে যাচ্ছি। অদ্ভুত লাগলেও সত্যি সত্যি এটা ঘটছে আমাদের চারিদিকে। তুমি কিন্তু খুব ভালো টিচার হতে পারবে। সে কি, এই যে একটু আগে বললে আমি বাজে টিচার, তা ধরো তুই ইয়াকি মেরেছি। কিন্তু তুমি কখনো ভাবনি টিচিং প্রফেশনে আসার কথা? ভাবলে কি আর সেটা করা যায় ম্যাডাম? শুধু সাধ থাকলে তো হয় না, সাধ্যও থাকতে হয়। পড়াশোনা কোনো মতে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ির হাল ধরতে হয়েছে। টিচিংয়ে যাওয়ার জন্য যে সময়টা লাগতো সেটাই আমার হাতে ছিল না। অনেকগুলো পরীক্ষা দিতে হতো, হায়ার স্টাডিজে যেতে হতো, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এবার বলো তো তোমার বাড়িতে আমাকে কবে নিয়ে যাবে? আগে পরীক্ষাটা তো হতে দাও, তারপর না এসব ভাবা যাবে। আপনারা অ্যাভয়েড করছো তো? আমি সেদে তোমার বাড়িতে যেতে চাইছি আর তুমি অ্যাভয়েড করছো, তুমি কাটিয়ে দিচ্ছো ব্যাপারটাকে। এটা আমার জন্য কতটা অপমানজনক ভেবে দেখেছো একবার? আরে না না, আমি তোমাকে অ্যাভয়েড করিনি, বিশ্বাস করো আমি তোমাকে অ্যাভয়েড করিনি। আর তোমাকে অপমান করার কথা তো আমি ভাবতেও পারি না। আমি শুধুমাত্র আমার ডিপার্টমেন্টের সিনিয়র হিসেবে আমার জুনিয়রকে অ্যাডভাইস দিচ্ছি, সবার আগে পরীক্ষাটা দাও ভালো করে, তারপর এগুলো হবে। না না, আমি বুঝতে পারছি তুমি অ্যাভয়েডই করছো আমাকে, আমি বোধহয় তোমার অনেকটা সময় নষ্ট করে ফেললাম, আই এম সরি, আমি গেলাম। আরে কঙ্কা শোনো না, শোনো না, তোমার তো ভালো খবরটাই দেওয়া হয়। কি? এই দেখো, এই দেখো, ইউনিভার্সিটি থেকে একটা বড় অর্ডার পেয়েছি আমি। আমার এতদিনের ব্যবসায়ী জীবনের সব থেকে বড় অর্ডার এটা। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। এই অর্ডারটা ডেলিভারি করতে পারলে না আমি অনেকগুলো টাকা পাবো জানো। অনেকটা টাকা? হ্যাঁ, তা আমার কাছে সেটা অনেকটা টাকাই বটে। আমার খুব ইচ্ছে আছে আমার পিসির এনজিওতে একটা জিনিস কিনে দেওয়ার, অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছি, আশা করছি এবার সেটা দিতে পারবো। তোমার পিসির এনজিও আছে? কিসের এনজিও? আরে ওই যে তোমার এই, এক মিনিট। হ্যাঁ সেটাই প্রশ্ন, ফাইনাল ইয়ারের তো কেউ আসেনি, সবাই বাড়িতে বসে পড়াশোনা করছে, তাহলে তুই এখানে একা কি করছিস শুনি? আমি না আসলে ওই লাইব্রেরি আর মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, আমি পুরোটা বুঝে গেছি, আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। বলছি শোন না কঙ্কা, তুই কি ভাবলি, তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করবি আর সেটা কেউ জানতে পারবে না? হুম, প্রেম? আমি কি যে বলিস, একদম মাঝে মাঝে কথা বলবি না তো। দেখ কঙ্কা, তুই যা শুরু করেছিস এর চর্চা কিন্তু হর জবান পর হ্যায়, ইউনিভার্সিটিতে কিন্তু আস্তে আস্তে রটতে শুরু করে দিয়েছে যে তুই প্রেম করছিস। এই তো সেদিন দোয়েলের সাথে কথা হচ্ছিল, ও তো আমায় বললো। বাহ শায়ানি বাহ, তুই আর দোয়েল আমাকে নিয়ে আমার পেছনে আলোচনা করছিলি, তোরা খুব খারাপ, তোরা জানিস সেটা। আচ্ছা ঠিক আছে, আমরা নয় বাজে। এই কঙ্কা, তোকে কাল দেখতে এসেছিল না? হ্যাঁ এসেছিল। তারপর তারপর কি হলো বল, মানে তুই কি বললি, আর ছেলেটি কেমন, আর বাড়ির লোকজনই বা কেমন? কি আর হবে, এলো দেখলো পছন্দ করলো, বিয়ের টেন্টেটিভ ডেটও ফাইনাল করলো, চলে গেল। কি, তোর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল? কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না। হে বাবা কঙ্কা, তুই তারপরেও এখানে এখানে প্রেম করতে চলে এসেছিস? তোর বর যদি দেখে ফেলে, মানে কোনোভাবে যদি জানতে পারে, শ্বশুর বাড়ির লোকজন কিন্তু বেশ ভালো করে খোঁজ খবর নেয়। ভালো হবে, জানতে পেরে যাবে, ভালো হবে।
আর ওই অসভ্য লোকটার সাথে না আমার কোনো প্রেম টেম নেই। তাকিয়ে দেখ একবার, আমার সাথে কথা বলছিল, একটা ফোন এলো অমনি চলে গেল। আমার কথা মনে আছে? আদৌ মনেই নেই। কে ফোন করেছে তোমায় সমুজ্জ্বল? কে তোমাকে আবার আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? সুপ কথা, হ্যাঁ নিশ্চয়ই ওই হবে। তুই ইউনিভার্সিটিতে এসেছিস? ইয়েস ব্রো, আমি জাস্ট তোদের ইউনিভার্সিটিতে চলে এলাম। তা ভালো করেছিস, কিন্তু তুই ইউনিভার্সিটিতে কেন এলি সেটা তো বুঝতে পারলাম না। আরে সোনাদা, তুই আমার কোনো খবরই রাখিস না। মেরি জান আপকি ইউনিভার্সিটি মে পড়তি হ্যায় জনাব। বলিস কি, তোর জান সেটা আবার কে রে? আরে ওই মেয়েটা, ওই মেয়েটা তো তোদের কলেজেই পড়ে, যার সাথে সেদিনকে দেখা করতে গেলাম। ব্যাস, তাকে দেখতে ইচ্ছে করলো আর জাস্ট চলে এলাম। কিন্তু এখন তো ইউনিভার্সিটিতে এক্সামের সিজন চলছে, অনেক স্টুডেন্টও এসছে, তাদের মধ্যে কি তোর জান আছে সেটা খবর নিয়েছিস ভালো করে? এসেছে ভাই, এসেছে। সবেরে এক পঞ্চি আকে বতা কে গেয়া। বাবা, তোর রোম্যান্টিসিজম তো একেবারে উপচে পড়ছে দেখছি। তুই বাংলা ছেড়ে হিন্দি ধরলি, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিস। তোর ধরাছোঁয়ার ভেতরে আমাকে থাকতেই হবে ব্রো, তুই ছাড়া যে আমি কানা। বেশ বলুন, যা হবো না, আমি আপনার জন্য কী সেবা করতে পারি? আমার জানেমানকে তুই খুব ভালো করে চিনিস, আমাকে একটুখানি ওর কাছে নিয়ে চল না। আমার ঢুকতে খুব লজ্জা করছে, মানে আমি তো কাউকে এখানে চিনি না, জানি না। আচ্ছা সেটা না হয় আমি নিয়ে যাব, কিন্তু তোর জানেমানকে আমি চিনবো কী করে? আরে চিনিস ভাই, চিনিস, আমি 100% শিওর যে তুই ওকে চিনিস। ও আসছে। কে আসছে? আমার জান। একটা পিচ কালারের সালোয়ার, একটা অফ হোয়াইট কালারের দুপাট্টা পরে আস্তে আস্তে এগিয়ে আসছে।